অবিশ্বাসের দেওয়াল শেখ হাসিনা নরেন্দ্র মোদী ব্যঙ্গে দিয়েছেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, তার মানে আওয়ামী লীগের সাথে ভারত আছে কি নাই এ নিয়ে একটি আলোচনা চালিয়েছিলেন বিরোধী দল। বলা চলে বিরোধী দল বলতে বলার চেষ্টা করেছিলেন যে ভারত আগের মতন আওয়ামী লীগের সাথে নাই, কিন্তু ওবায়দুল কাদের সাহেব আজকে 100-এ 100 করলেন, আমাদের সাথে ভারত আছে, ভারতের আশীর্বাদে সহযোগিতায় আমরা আছি বা থাকব। বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব শাহিদুজ্জামান খোকনের কাছে এই বিষয়টা একটু আপনার কাছ থেকে দর্শকরা শুনলে, কিন্তু ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, একটি বৃহৎ রাষ্ট্র, সে কারণে তিনি মনে করেছেন, তারা মনে করেছিলেন যে এই আঞ্চলিক ভূ রাজনীতি এবং আঞ্চলিক যে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থেই একটি নির্বাচন প্রয়োজন, সে কারণে ভারত বাংলাদেশের এই নির্বাচনকে সমর্থন দিয়েছে। যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আছে, লাভটা লাভবানটা আওয়ামী লীগই হয়েছে। আওয়ামী লীগ এবং দেশ দুটোকে আলাদা করেছেন, আমিও আপনার সাথে দ্বিমত করি না, কারণ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল বাংলাদেশ সবার জন্য। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে আছেন, সে কারণেই বাংলাদেশ সরকারে থাকা অবস্থায় নির্বাচনটি হচ্ছে। এই নির্বাচনটি যেন হতে পারে, অবাধ হতে পারে, আমাদের পশ্চিমা শক্তিগুলো যেন নির্বাচনকে কোনোভাবে বিঘ্নিত করতে না পারে, আমাদের আঞ্চলিক শান্তি শৃঙ্খলা যেন কোনোভাবে ভুলুণ্ঠিত না হয়, আমাদের আঞ্চলিক ভূখণ্ড নিয়ে যেন কোনো বহির্বিশ্বের কোনো শক্তি যেন তাদের ভূমি হিসাবে ব্যবহার করতে না পারে, সব দিক বিবেচনা করেই ভারত বাংলাদেশ সরকারকে সহযোগিতা দিয়েছিল। সেই সরকারে আওয়ামী লীগ ছিল, তার সুবিধাটা আওয়ামী লীগ ভোগ করেছে, সেটি আমাদের জেনারেল সেক্রেটারি সম্মানিত নেতা আমাদের জনাব ওবায়দুল কাদের সাহেব সেটি উপস্থাপন করেছেন। প্রতিবেশী দেশ তো চুপ করে বসে থাকতে পারে না, পাশের ঘরে আগুন ধরেছে, চারিদিকে দাও দাও করে জ্বলছে, মানুষের হাহাকার চিৎকার, প্রতিদিন রাজপথে রক্তের হোলি খেলা। সেই সময় যদি প্রতিবেশী রাষ্ট্র চুপচাপ বসে সে প্রতিবেশীরা দেখে, তাহলে কি সেটি ধর্মে কিংবা রাষ্ট্রের কোনো আইনে মধ্যে পড়ে? আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন। ভারত ভূখণ্ডগতভাবে এমন একটি অবস্থানে রয়েছে, আমরা না চাইলেও আমাদেরকে নিতে হবে সাহায্য। আজকে তাদের ভৌগোলিক যে আমরা যেভাবে অবস্থান করছি, আমি ক্ষমতায় আওয়ামী লীগ কেন, আপনিও যেদিন ক্ষমতায় আসবেন ভারতের সহযোগিতা ছাড়া আপনি এখানে সব ধরনের যে নাগরিক সুবিধা পরিপূর্ণ করতে পারবেন সহজলভ্য ভাবে সেটি সম্ভব নয়। বারবার বিদেশিদের স্মরণ করিয়ে দিচ্ছেন, বাঙালি জাতির মধ্যে ভয় ভীতি প্রদর্শন করছেন, যেবার অর্থনৈতিক স্যাংশন আসছে, এই যে বহির্বিশ্বকে পরাশক্তিগুলোকে দেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার পথ তৈরি করে দেওয়া, এটি কোন রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে, কোন রাজনৈতিক দায়িত্ববোধের মধ্যে পড়ে সেটি যদি সেজন্য বলছি যে আমরা নির্বাচনের প্রস্তুতি নিই, আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাই, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে নিজেদেরকে শক্ত করে আগামী নির্বাচনে মোর্চা করি আর জোট করি যেভাবেই হোক, আমরা এই সরকারের পতন ঘটাতে যদি চান তাহলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে, অপেক্ষা করতে হবে 2028 সালের পরবর্তী নির্বাচনী ট্রেনের জন্য। এগুলো হাত বদল করা হয়, প্রথমে এক হাত থেকে আরেক হাত, আমি এটাও মেনে নিচ্ছি, আমি এটাও মেনে নিচ্ছি, কিন্তু আপনি আমাকে এখন বললেন কোম্পানি হাউসে তার কোম্পানি, তার নিজের নামে যেটা আছে সেটাও তো বৈধ সম্পত্তি বলছেন না, তাহলে বৈধ সম্পত্তি যদি না হয় তাহলে অবৈধ সম্পত্তি, চোরের সম্পত্তি আরেকজন যিনি রাখতে সহায়তা করলেন তিনি তো বড় চোর না? ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। ধরুন আমি মানে একজনকে দিয়ে সম্পদ কিনাইলাম, পরবর্তীতে ওই লোক আমাকে সম্পদ আমাকে ট্রান্সফার করে দিল, আইনে কিন্তু এটা সুযোগ আছে, তো এগুলো আইনের অপব্যবহার। যেই ব্যাপারগুলো হয়েছে বিভিন্ন লোকজনদের নামে সম্পত্তি ক্রয় করে পরবর্তীতে এগুলাকে ট্রান্সফার করা যায়। অবশ্যই আমি বলছি, আমি আপনার সাথে দ্বিমত করব না, আমি বলছি যে উনি একজনের নামে কিনলেন, মনে করেন মে মাসে মাসুক সাহেবের নামে কিনলেন, জুন মাসে এসে উনি ট্রান্সফার করে নিলেন, তাহলে ওনার অ্যাকাউন্টে একটা বাড়ি জমা হলো, আবার নেক্সট আগস্টে উনি করিম সাহেবের নামে কিনলেন, নভেম্বরে এসে উনি ওনার অ্যাকাউন্টে আবার ট্রান্সফার করে নিলেন, এইটা কি অ্যাকাউন্টস গুলো
আমাদের দেশে তো এখন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক যদি আমার ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে চাপ দেয় তাহলে আমার সারা বাংলাদেশে কতটা অ্যাকাউন্ট আছে, কোন ব্যাংকে কতটা অ্যাকাউন্ট আছে, কত টাকা আছে, এক সেকেন্ডে বের করে দিতে পারে। ইউকে তে কি সেই স্বচ্ছতার সুযোগটা নাই বলে মনে করেন আপনি? না, স্বচ্ছতার সুযোগ তো অবশ্যই আছে, অবশ্যই আছে। তাহলে কিভাবে পারছে, কিভাবে এটাকে হাইড করে নিচ্ছে? দেখুন, যারা অপরাধী, যারা মানে এই ফাইন্যান্সিয়াল ক্রাইমস গুলো করে, তারা আপনি যে ডাইরেক্ট পন্থায় বলেছেন তারা ডাইরেক্ট পন্থায় করে না, এখানে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। তারা সেই, আপনি কিন্তু বলেছেন যে ফাইনালি তারা ট্রান্সফার করে তার অ্যাকাউন্টে নিয়েছে এবং কোম্পানি হাউজে তার যে কোম্পানি আছে তার হিউজ পরিমাণে টাকা আছে, সেই টাকাটা অবশ্যই বৈধ না। এই বৈধ অবৈধ টাকাটা একটি গভর্নমেন্ট অ্যাকাউন্টে, গভর্নমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে যখন যায় তার লাইবিলিটি তো গভর্নমেন্টস এরও আসে না? অবশ্যই। সেই গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কেন অপোজ করলো না, সেই গভর্নমেন্ট কেন টাকাটাকে ইনভ্যালিড করলো না, কেন বাংলাদেশ সরকারকে অবহিত করলো না যে আপনার দেশ থেকে? জি না না, আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলছি যে ব্রিটিশ সরকার এই ব্যাপারগুলোর দিকে ইনভেস্টিগেশনে যাবে এবং যথাযথ প্রক্রিয়া অবলম্বন করবে। অর্থাৎ যারাই শুধু একটি টিআইবি তে একটি তথ্য প্রকাশ করেছে, ব্রিটিশ সরকারের কাছে আরো অনেক এভিডেন্স রয়েছে। আচ্ছা আচ্ছা, মানে শুধু একজন শুধু একটি কথা বলেছে, আমি বললাম তো যে এ ড্রপ ইন দা ওশন, এ ড্রপ। আমি তো এটা তো এইটা এখানের ব্যাপারটি সরকার জানলেও সহজে ড্রাস্টিক অ্যাকশন নিতে পারে, ওপেন করে না। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা অনেক জটিল প্রক্রিয়া। যারা এই কাজগুলো করে তারা এমন আইনের ফাঁক ফোকর ব্যবহার করেছে, এখানে অনেক লোকজনকে তারা জড়িয়ে ফেলেছে, শুধু একজন ব্যাপার না। ধরেন আজকে সরকার বললো এই সম্পদ তোমার না, তারা তারা পঞ্চাশ জন হাজির করে বলবে যে না এই সম্পদ তার না। এখন ধরেন একজন আইনজীবী যে বললো তুমি ওই মন্ত্রীর বিরুদ্ধে বলছো তার এই সম্পদ, কিন্তু এই এই কোম্পানির শেয়ার হোল্ডার হচ্ছে 500, তো এই শেয়ার হোল্ডারের মালিক তো 500 জন, তুমি তো একজনের বিরুদ্ধে মামলা করতে পারো না। আপনি খেয়াল করতেছেন এখানে কিন্তু আইনের ফাঁকফোকর ব্যবহার করা হয়েছে, চাইলেই কোনো মন্ত্রীর বিরুদ্ধে ব্রিটিশ সরকার কিছু করে ফেলতে পারবে না। ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, বাট তারা প্রক্রিয়া শুরু করেছে এবং টিআইবি যে জেনেছে, একটু আপনাকে সহযোগিতা করি, টিআইবি যে জেনেছে এই জানার সাথেও আমি বোধ করি ব্রিটিশ সরকারের সহযোগিতা ছিল। অর্থাৎ টিআইবির এই ইনফরমেশন সঠিক সোর্স থেকে যে তারা পেলো, শুধুমাত্র একটা ওয়েবসাইট থেকে সবকিছু জানা যায় না, কোম্পানি হাউস থেকে সবকিছু জানা যায় না, এই যে ভিতরের যে কাজগুলো হলো এইটা ব্রিটিশ সরকারের সহযোগিতা ছিল।